আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হুন্ডা হর্নেট 2.0 বাইকটি নিয়ে। আশা করা যাচ্ছে অল্প কিছুদিনের ভিতরেই এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কথা বলা যাক বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 184.4 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ফোর ভালভ এয়ার কুলড একটি ইঞ্জিন। এই ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 70.3 BHP 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 16.1 ন্যানোমিটার 6000 RPM। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন। বাজারের ভিতরে হুন্ডা বাইকগুলো বরাবরই বাংলাদেশে খুব জনপ্রিয়। যদি বাংলাদেশের বাজারে হুন্ডা হর্নেট 2.0 বাইকটি লঞ্চ করে তাহলে আবারও নতুন করে বাজার দখল করবে হুন্ডা। এই বাইকটিতে হুন্ডা হেডলাইট হিসেবে ব্যবহার করেছে এলইডি হেডলাইট। ডিজাইনটি অনেক গর্জিয়াস এবং লাইটের দিক থেকেও দুর্দান্ত। রিয়ারে ব্যবহার করা হয়েছে একটি এলইডি টেল লাইট। টেল লাইটের ডিজাইনটিও অনেক আকর্ষণীয়। করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটি স্পিডোমিটার। তবে এ বাইকটিতে অ্যাডভান্স ফিচার হিসেবে ব্লুটুথ কানেক্টিভিটিটা থাকছে না। হুন্ডা কোম্পানি চাইলেই ব্লুটুথ অ্যাক্টিভিটিটা দিতে পারত। এবার কথা বলা যাক বাইকটির ডিজাইন নিয়ে। বাইকটিতে একটি প্রিমিয়াম ডিজাইন ব্যবহার করা হয়েছে যা বাইকটির লুকটি নিয়ে আসে গর্জিয়াস। বাইকটির দিকে নজর পড়লে যেন নজর সরাতেই চায় না এমন একটি ডিজাইন করা হয়েছে এই বাইকটিতে। ফুয়েল স্টোরেজ দেওয়া হয়েছে 12 লিটার। তবে বড় সড় বাইক হিসেবে এই বাইকটিতে 14 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা যেত। এই বাইকটি প্রতি লিটারে মাইলেজ দিতে সক্ষম 45 কিলোমিটার এবং এই বাইকটিতে আপনি টপ স্পিড তুলতে পারবেন 125 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। বাইকের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে USD ফক্স সাসপেনশন যা অনেক স্মুথ এবং রিয়ারে দেওয়া হয়েছে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক। ব্রেক সিস্টেমটি রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। এই বাইকটির ফ্রন্ট টায়ার দেওয়া হয়েছে 110/70 এবং রিয়ার টায়ার দেওয়া হয়েছে 140/70। এই বাইকটির টায়ারটি ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। এই বাইকটির সিটটি বেশ লম্বা চড়া। রাইডার বা পিলিয়ন দুজনে খুব স্বাচ্ছন্দ্যে বসতে পারবে এই বাইকটিতে। পিলিয়নের জন্য রয়েছে পিলিয়ন গার্ডস। কথা বলা যাক বাইকটির দাম সম্পর্কে। ইন্ডিয়ার বাজারে এই বাইকটির মূল্য 1,33,500 রুপি। এই বাইকটি যদি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে এই বাইকটির মূল্য হতে পারে আনুমানিক 2,70,000 থেকে 3 লক্ষ টাকার আশেপাশে। বাংলাদেশের বাজারে এই বাইকটি লঞ্চ হওয়ার আশঙ্কা প্রবল, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।